হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে। আজকে চলে গেছিলাম বাড়ির সামনের মেলাতে, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে ঘুরে দেখাই। তো ফার্স্টেই আমরা চলে গেছিলাম এক পপ আপ রোল খেতে, তো সেটা খেতে তো আমার খুবই ভালো লেগেছে। তো কীভাবে বানাচ্ছে সেটা তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের সাথে, তোমরাও দেখো। এটা কিন্তু আমি মেলায় এসে ফার্স্ট টাইম দেখলাম, এটা এক পপ আপ হয় আর চিকেন পপ আপও হয়। আমরা একটাই নিয়েছিলাম, চিকেনটা নিইনি। এই এক পপ আপটার কিন্তু আরেকটা নাম আছে, ব্যানারে আমি দেখেছিলাম ডিমওয়ালা। এই ফার্স্ট টাইম আমি মেলাতে এসে ডিমওয়ালার খোঁজ পেয়েছিলাম। এর আগেও আমি খাবারের মেলাতে গেছিলাম, সেখানে কিন্তু এক পপ আপটা পাইনি। তো এটা আমি ফার্স্ট টাইম পেলাম। এটা হচ্ছে যখন পুরোটাই ছিল চিকেনের কোডিং করে করা হয়েছিল, আর মাঝখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, আর একটা মেশিন ছিল, মেশিনের মাধ্যমে পুরো রেডি হয়ে এটা বেরিয়ে আসছিলো। যখন তার ওপর দিক একটুখানি বাটার দিয়ে দিল যাতে না লেগে যায়, আর লাস্টে যখন সার্ভ করছিলো আমাদেরকে, তখন গোলমরিচ গুঁড়ো, নুন গুঁড়ো, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর একটু মেয়োনিজ, আর একটু হচ্ছে টমেটো কেচাপ দিয়ে আমাদের সার্ভ করলো। তো আমাদের তো সবারই ভালো লেগেছে, আর দেখতেও কি সুন্দর, কিছুটা হটডগের মতন দেখতে লাগছিলো। আমার তো খুব ভালো লেগেছে যা জিনিসটা খেতে, কিন্তু দামটা ছিল 50 টাকা মাত্র। আর এছাড়া আমার সাথে তো শুধু আমি একা খাইনি, আমার ভাই গেছিলো, আর এক আমার বোন গেছিলো, আর আমার মা গেছিলো। মা যেহেতু খায়নি, মা ডিম খায় না, তো আমরা তিনজন মিলে এটাকে খেতে থাকলাম। তারপরেই চলে গেলাম কানেরের দোকানে, আর মেয়েদের কানের দেখা তো মাস্ট, মেলায় যাই যেখানেই যাই কানেরে। তো আমার মেলায় গিয়ে দেখি 100 টাকায় ব্যাগ বিক্রি হচ্ছে, আমার বোন তো 100 টাকা দিয়ে একটা পার্স কিনে ফেললো। তারপরেই চলে যাচ্ছি রকমারি হার কানের, যেগুলো হচ্ছে হোমমেড, যারা বাড়িতে মহিলারা বানায় সেই রকম একটা স্টোরে। তো সেখানেও দেখলাম অনেক কিছুই ছিল, কিন্তু একটু বেশিই আমার দাম লাগছিলো বলে, আর সেরকম টাকা পয়সা ছিল না বলে কিনতেও পারলাম না। তো জাস্ট একটু দেখে ভিডিও করে কাকিমার সাথে একটু কথাবার্তা বলে দেখে চলে আসলাম, ঘুরে আসলাম, কি করব, নিতে পারলাম না। তো তারপরে আবার চলে গেছিলাম খেতে, সেই বিশ্ববিখ্যাত চিজ বল খেতে। রে বাবা রে বাবা, একদম বাদে ছিল, চিজ তো ছিলই না। 4 পিস 50 টাকা নিল, আমার মা বলছে তুই তো একদম টাকাটাকে জলে ফেলে দিলি, 50 টাকা পুরো ওয়েস্ট হলো। তো আমাদের কারোরই ভাল লাগেনি, মুখ দেখে বুঝতেই পারছো আমাদের সত্যিই বেকার লেগেছে। এই দেখো চিজ নেই ভিতরে, আর বলগুলো করতে না করতে ফেটে গেছে, আর এও বলছে একদম ভালো না। তো আলটিমেটলি 50 টাকা জলেই গেছে, কী আর করা যাবে। তো খেয়ে নিই, যেটা দিয়েছে সেটাই এখন এনজয় করি, খেতে থাকি। এই মেলার চিজ বল খেয়ে আমার মনে হলো আমি একদিন বাড়িতে ট্রাই করব চিজ বল। হ্যাঁ হ্যাঁ করব করব, তোমাদের সাথে নিয়ে আসব ভিডিও, তোমরা কিন্তু দেখতে থাকো। এরপরে চলে গেলাম ঘর সাজানোর জিনিসে, এখান দিয়ে আর কী নেবো, সবই লোহার জিনিস আর দাম খুব হাই। কিন্তু ভেবেছিলাম একটা সাইকেল কিনবো, ছোটো সাইকেল যেগুলো ঘর সাজানোর জন্য, কিন্তু এত দাম বললো তো কিনলাম না, চলেই গেলাম একটু ঘুরে ছবি ছাবা দেখে চলে আসলাম। মা এখান দিয়ে একটা বেলুন চাকি নিয়ে নিল ঠাকুরের জন্য, যেটা নিয়েছিল 50 টাকা, তো ছোট্ট একটা নিল। আর এইসব পুতুলগুলো তো আর পুতুল কিনলাম না, ঘরে পুতুলের স্টক অনেক হয়ে গেছে। তারপরে চলে আসলাম চাবির রিংয়ের দোকানে, তো এইরকম চাবির রিং আমার আমার কাছে রয়েছে। তারপরে দেখলাম এরকম লটারির মতন খেলা বসেছে, এই খেলা তো আমি জীবনেও খেলতে পারবো না। তারপরে দেখছি বাচ্চাদের অনেক কিছু বসেছে, তো ইভেন বড়োদেরও নাগরদোল্লা বসেছে। আমি ভেবেছিলাম চড়বো, কিন্তু একা একা আর চড়া যায়, আমার বোন তো ভয় পায়, আমার মাও বললো না চড়বো না, আর বাচ্চারা পুচকে মানুষ, ও তো চড়বেই না। তো আলটিমেটলি আমি চড়তে আর পারলাম না, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু লোক চড়ছিল সেটাই দেখলাম আর ভিডিও করলাম, ভাবলাম তোমাদের সাথে তো শেয়ার করতে হবে, তো সেটাই শেয়ার করলাম। তো এইভাবেই হচ্ছে মেলা ঘুরে যাচ্ছি, দেখো বাচ্চাদের গাড়িগুলো বসেছে, অনেক রকমের মেলা বসেছে, অনেক রকমের জিনিস বসেছে, আর মেলাতে সেরকম ভিড়ও ছিল, বৃষ্টির মধ্যেও ভিড় হয়েছে। তো আলটিমেটলি আমি ভেবেছিলাম গন্ধরাজ মোমো খাবো, কিন্তু গন্ধরাজ মোমোটা আর খেতে পারলাম না, কারণ গন্ধরাজ মোমো শেষ হয়ে গেছে আলটিমেটলি। অনেক ভাবলাম যে মোমো যখন শেষ হয়ে গেছে, দেখলাম নদিয়ার বিখ্যাত কিছু মিষ্টি এসেছে, মানে লাল দই, নদিয়ার যে লাল দই সেটা এসছে। তারপর অনেক রকমের ল্যাংচা এসছে, কালো মিষ্টি এসছে, রসগোল্লা এসছে, পান্তুয়া এসছে, তারপরে ক্ষীরের বাজার সন্দেশ এসছে, ছানার জিলিপি এসছে। তো আমরা সবাই মিলে একটু ল্যাংচাই খেয়ে নিলাম, যে ল্যাংচাগুলো এত বড় সাইজ ছিল, কিন্তু 10 টাকা নিয়েছিল। ল্যাংচার কোয়ালিটিটা সত্যিই ভালো ছিল, কিন্তু দই নেবো ভেবেছিলাম, দইয়ের দামটা একটু বেশিই লাগলো বলে দই আর নিলাম না। তো এর
মিষ্টিতে ছিল পিঁপড়ে, তো এখন সে পিঁপড়ে ফেলতে ব্যস্ত ছিল। আর আমি তো ভাবছি ফোনটা কাকে দিয়ে ক্যামেরাটা করাবো, আর কিভাবে আমি ফোনটা ধরে তোমাদেরকে দেখাবো যে এখন দেখো ল্যাংচাটা খাচ্ছি কিভাবে, আর ল্যাংচাটা ভালো ছিল না খারাপ ছিল সেটা রিভিউ দেবো ভেবে কাকে দিয়ে ধরাবো বুঝতে পারছিলাম না। আগে মেলা মানেই ছোটোবেলাতে প্রায় দিনই যেতাম, পড়া শেষ হয়ে গেলে যেতাম, এখন তো আর কাজবাজের চক্করে আর যাওয়াই হয় না। তো মেলায় গিয়ে দেখলাম এই মাটির যে পুতুল যেগুলো হয়, গাছপালা সবজি ঘরে সাজানোর জিনিস, সেগুলোও বসেছে, কিন্তু সেগুলো কিনলাম না। সেগুলো না কিনে একটু থালা বাটির দোকানে চলে গেলাম, যেহেতু রান্নার ভিডিও করে থাকি, সেহেতু তোমাদের সামনে কয়েকটা রান্নার ভিডিও যে করে থাকি, সেই ভিডিওর জন্য যে কিছু সরঞ্জাম সেগুলো কিনেছিলাম, 10 টাকা করে অনেক কিছুই কিনেছিলাম। এই ঝুড়িটা যেমন 10 টাকা, কসবাই যেমন 10 টাকা করে নিয়েছিল, তারপরে যে ছোটো ছোটো যে বাটিগুলো আছে সেগুলোও 10 টাকা করে নিয়েছিলো, চা ছাঁকনি সেটাও 10 টাকা, হাতাটাও 10 টাকা নিয়েছিলো, যে হাতা দুটো নিয়ে নিয়েছিলাম কারণ হাতা তো অনেক সময় লাগে। আর এই যে আলু ম্যাশড করা জিনিসটা, এটা 40 টাকা নিয়েছিলো, আর এই ছোটো ছোটো বাটিগুলোও 10 টাকা নিয়েছিলো, আর এই আদা ছোলানি যেটা আছে সেটাও 10 টাকা, প্লেটগুলোও 10 টাকা, অনেক জিনিস কিনেছি মেলা থেকে 10 টাকা দিয়ে। তো আমার তো খুব ভালো লেগেছে, 10 টাকা দিয়ে কিনতে আমি পেরেছি। আর এই কার্ডবোর্ডটা যেটা দিয়ে সবজি কাটার জন্য নিয়েছিলাম সেটা হচ্ছে 100 টাকা নিয়েছিল। তারপরেই ভাবলাম একটু জিলাপির দোকানে যাই, জিলাপির দোকানে তো গিয়ে পৌঁছলাম, কিন্তু জিলাপি কিনতে পারলাম না যেহেতু ওখানে মানে অনলাইনে পেমেন্ট হয় না, তো ওর জন্য জিলাপি ছেড়েই দিলাম। তো এই সুন্দর সুন্দর ফটো ফ্রেমগুলো আমরা গড়িয়াহাটে 50 টাকা করে কিনে থাকি, আর মেলাতে বলছে 100 টাকা, তো একটু বেশি মনে হলো তার জন্য নিলাম না, তো ঘুরেই চলে আসলাম, এই দোকানটাকে বেরিয়ে গেলাম। তারপরে দেখি মেলাতে জামার দোকান বসেছে, যেখানে হচ্ছে সুতির জামা, গেঞ্জি, বাচ্চা বড় সবারই গেঞ্জি বসেছে, তো সেগুলোও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর কানের তো কানের দোকান প্রচুর বসেছে, বড় বড় ঝুমকো কানেরগুলো 100 টাকা করে দিয়েছিল, আমি একটা কানেরও কিনেছি। আলটিমেটলি অনেক কিছুই মেলা থেকে খেয়েছি, লাস্টে পাপড়ি চাটটাও খেয়ে নিয়েছিলাম, যেহেতু মা অনেকবার করে বলছিলো পাপড়ি চাট খাবো পাপড়ি চাট খাবো, তো পাপড়ি চাটটাও খেয়ে নিয়েছিলাম আমরা সবাই। তারপরে আমি আর বন্ধুজন মিলে আংটির দোকানে চলে গেছিলাম, 10 টাকা 20 টাকায় আংটি পাওয়া গেলে সেই আংটিও নিয়ে নিলাম। লাস্টে আবার চলে গেছিলাম আমরা ব্যাগের দোকানে, ব্যাগের দোকান থেকে চোখ সরাতেই পারছি না, কারণ 100 টাকায় মানে এত কম দামে ব্যাগ সেটা মেলাতেই পাওয়া যাচ্ছে, সেটা আমি দোকানে গেলেও পাবো না। তো সেই জন্য স্টোরটাতে আবার চলে গেছিলাম 100 টাকায়, যেখান থেকে আমার বোন একটা পার্স নিয়ে নিয়েছে, আর আমিও ভেবেছিলাম একটা ব্যাগ নেবো কিন্তু নেওয়ার হয়নি। আলটিমেটলি এই বাচ্চাদের যেখানে নাগরদোল্লা বসেছে সেখানটা ঘুরলাম আশেপাশে, তো মজাই হলো, খুব ভালো দিনটা কাটলো। আর লাস্টে দেখি একটা কোল্ড ড্রিঙ্কস মানে যে সফট ড্রিঙ্কসের একটা স্টল বসেছে, আমাদের তো খুব ভালো লাগলো, সবাই আমার এইভাবেই পাশে থাকুক, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না।